ব্রাহ্মণবাড়িয়া স্মাইল ইন লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় সরকারি কলেজ কসবার বয়েজ স্কুল মাছারামপুর স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 3000-এর বেশি পরীক্ষার্থী অংশ নেয়। বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট লাকি বেগম। তিনি বললেন, এই মেধাবীরা একদিন ব্রাহ্মণবাড়িয়ার মুখ আরও উজ্জ্বল করবে। এ সময় স্মাইল ইন লাইফ ফাউন্ডেশনের সভাপতি আসিফ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা নূর জেবা উপস্থিত ছিলেন। এই যে বেশি বেশি যে মেধা, মেধার থেকে আবার মেধা বের করা, এটা তো একটা মানে সাংঘাতিক উদ্যোগ। এবং আমি মনে করি যে এই উদ্যোগটা মানে ভবিষ্যতে এইসব মেধা ছাত্রছাত্রীরা একদিন এই বাংলা এই যে ব্রাহ্মণবাড়িয়াকে অনেক বেশি উঁচু জায়গায় তুলে ধরবে।